মহিলা প্রার্থীর পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল জোড়াবাগানে। ভোরদিন সকাল থেকেই কলকাতা নানা প্রান্তে উত্তেজনা ছড়িয়েছে। জোড়াবাগান ঘটনায় নিবদ্ধ তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন। জোড়াবাগানের 22 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত এদিন সকালে তিনি বুথে গিয়েছিলেন ভোট কেমন চলছে তা ঘুরে দেখতে। অভিযোগ বুথ দখলের চেষ্টা করছিল তৃণমূল, তাতেই বাধা দিতে যান মীনাদেবী, তখনই হামলা হয় তার উপরে। পাশাপাশি পুরো ভোটের 108 নম্বর ওয়ার্ডের 107 নম্বর বুথে ভোটারকে ভোট দিতে না দেওয়ার অভিযোগ। অভিযোগ ভেতরে গিয়ে হাতে কালি লাগানো হলেও তাকে ভোট দিতে দেওয়া হয়নি। প্রতিবাদ করা তাকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগের 3 শাসক দলের বিরুদ্ধে জড়িত ঘটনার কথা অস্বীকার করেছে তারা। প্রিসাইডিং অফিসার এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। আমি উপরে গেছি, ঠিক আছে, কালিক লেগেছি, কালিক লেগে আমাকে এখানে আমাকে আমি মুখটা দেখিনি, মাঠ লেগেছিল, চুপি পড়েছিল, ঠিক আছে, আমাকে বললো আমাকে তাড়া করে, ঠিক আছে, আমাকে তাড়া করে ভোটটা নিচের থেকে দিয়ে না আমাকে দিয়ে দিতে। কোন দলের লোক ছিল এটা চিনি না দিদি, পুলিশকে জানানো হয়েছে? পুলিশকে জানিয়েছো? না আমি জানাইনি, এখন জেনেছি তো পুলিশ, ঠিক আছে, বরখাস্ত করে ব্যুরো রিপোর্ট চ্যানেল 10।